আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। একটু কাছে আসলে আমার জন্য ভালো হয়। সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের, আল্লাহ পাকের নামেই শুরু করছি। তো যাই হোক আঙ্কেল, ফোন দিছি। বেসিক্যালি যেটা হচ্ছে, আজকে আমি নর্থ ফেসের একটা জ্যাকেট দেখাবো। কেন বারবার দেখাচ্ছি? এই প্রোডাক্টগুলো প্রচণ্ড শীত, দেশের মধ্যে যেমন পড়েছে, দেশের বাহিরেও প্রচণ্ড শীত পড়েছে। দেশের বাইরে প্রচণ্ড শীত পড়েছে, প্রতিদিন হিউজ কাস্টমার এসে এই নর্থ ফেস গুলো নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের এখন চাহিদা বেশি, সাপ্লাই কম। এটা দেখতে পাচ্ছেন ডাবল এক্সেল সাইজ, দ্যাট মিনস 46 বডি, 46 47 বডি, 48 হলেও পড়তে পারবে। আমি আবারও বলছি, 46 থেকে 48 বডির মধ্যে যদি হয় তাহলে খুব সুন্দরভাবে পড়তে পারবে। আমি আবারও বলছি, ঠিক আছে? এটা ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটা আমি দেখালাম। এবং ভিতর সাইডটা দেখছেন, এটা ফেদার এবং ফাইবারের মিক্সড, ফেদার এবং ফাইবারের মিক্সড আমি দেখালাম। এই একটা কালার, এটার সাইজ আছে, আমি যেটা দেখালাম এটা ডাবল এক্সেল আছে, এক্সেল ও আছে। আরেকটা কালার আছে এটার, যদি দুই পিস বা তিন পিস থাকতে পারে, এই যে হ্যাঁ, মোটামুটি এটা সাইজ আছে। অলরেডি আমি দেখালাম, এটা মোটামুটি সাইজ আছে, আমি দিতে পারবো। আপনারা যারাই নেবেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে বললাম, আমি চেক করে দেখলাম যে এটা সাইজ আছে, সাইজটা দেওয়া যাবে। তো যাই হোক, আমি সবসময় যেমন শুরুতে বলি, সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের, আল্লাহ পাকের নামে শুরু করছি। এখন যে জিনিসটা দেখাবো এটা হলো কলম্বিয়ার, এটার লাস্ট চার পিস আছে। কেন আমি এটা বারবার বলছি, এটার ফেদারের মানে ফাইবারের পরিমাণটা অনেক বেশি, এটা ফাইবারের পরিমাণটা অনেক বেশি। অ্যাজ ইউজুয়াল কলম্বিয়াগুলোটা এতদিন যে লাস্ট লটটা নেমেছিল সেটা একটু ফাইবারের পরিমাণ কম ছিল, এতটা ফোলা ফোলা ছিল না। এটার সবচেয়ে বড় যে সাপোর্টিংটা আমি গত ভিডিওতে বলেছিলাম, দুই পাশে মনে আছে বলেছিলাম যে কিছু নতুন মাল আসবে পাবেন, দুই পাশে ফয়েল পেপার দেয়। আমাদের বাতাসটাই লাগে বুকে, আমাদের বাতাসটাই লাগে বুকে, সেই জায়গা থেকে দুই পাশে ফয়েল পেপার দেওয়া, পিছনে ফয়েল পেপারটা নেই। এই যে দুই পাশে ফয়েল পেপারটা দেওয়া, এই ফয়েল পেপারটা অনেকটা হিটটা ধরে রাখে। এটা যে খুব বেশি কাজ করে যে নর্থ ফেস থেকে আহামরি তা না। এখন আপনি সালমান খান আর শাহরুখ খান দুজনের মধ্যে এখন আপনি কাকে একটু আগে রাখবেন? নিশ্চয়ই শাহরুখ খানকে। তো সেই জায়গা থেকে আমাকে যদি বলেন তাহলে আমি বলবো নর্থ ফেস ইজ দ্য শাহরুখ খান, দিস ইজ দ্য সালমান খান। এখন অনেকে মনে করে যে আমার ভাই বডি ফিটার, মানে বডি ফিটনেস যদি চিন্তা করি সেটা তাহলে সালমান খান। ওই যে একটুখানি অমনি হিটেড, এটা খুব বেশি যে কাজ করবে তা না, হালকা একটু কাজ করলো। কিন্তু যারা এই ধরনের জ্যাকেট দেশের বাইরে পরেন তারা তো থার্মাল বা ইনারটা পরেন। আর বাংলাদেশে এ থাকলো কি আর না থাকলো কি, উত্তরবঙ্গে আপনি যদি এটা পরেন, একটা কান টুপি পরে যখন এটা পরবেন, আপনি 80 গতিতে বাইক চালাবেন, যদি বাতাস লাগে আমাকে শুধু বলবেন যে কবে আমার বুকে ঠান্ডা লাগতেছে, আমাকে বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন, ঠিক আছে? সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। এরপরে নেভি ব্লু কালার, কেন আমি এটা দেখালাম, এই কালারগুলো ফ্যান্টাস্টিক, সবসময় পাওয়া যায় না। এবং আমি বলেছিলাম যে আজকে নতুনটা আসবে, এই যে নতুনটা, এই যে দুই পাশে ফয়েল পেপার দেওয়া, ভিতরে ফয়েল পেপার পিছনে নেই, কারণ আমার এইখানে কিন্তু বাতাসের বাড়ি লাগে না। আপনি যদি বিমানও চড়েন, বিমান এইভাবেই যায়, বিমানের সামনে গ্লাস যদি খোলা থাকতো বাতাস বুকেই লাগতো, বাইক চালালো সেম, গাড়ি চালালো সেম। তো সেই জায়গা থেকে প্রত্যেকটার হুডি খোলা যাচ্ছে। আপনারা তো সবচেয়ে বেশি ফ্যান হলেন হুডিটা খোলা যায় কিনা, এলা জীবনে খুলেন আর না খুলেন, ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত, তো ঠিক একইভাবে হুডি খুলেন বা না খুলেন এটা কি করতে হবে আপনার, এই থাকতে হবে। বলি অনেকের আছে হাই প্রেশার, ডায়াবেটিস আমার মতো, কিন্তু মেহমানের বাড়িতে গেছেন, কিন্তু আপনার উচিত হবে সেইখানে সবজি দিয়ে ভাত খাওয়া, মাছ দিয়ে ভাত খাওয়া, কিন্তু আপনারা কি করি, আরে মেহমান বাসে গেছে আমাদের গোস পোলা মুরগি খাওয়া নাই। কিন্তু এই গোস পোলা মুরগি খাইতে যায় যে আমি দুই দিন প্রেশারে হাই হয়ে পড়ে আসছে সেদিকে কোনো খবর নাই। তো আজকে একটা মজার বিষয় বলি, সেটা হলো আমার আব্বার, তো আপনারা জানেন যে সবাই দোয়া করবেন, অবস্থা বেশি একটা ভালো না, আল্লাহ পাক জানে কতদিন হায়াত রাখছে। তো সেই জায়গা থেকে আমি আসলে আপনাদেরকে একটা কথা শুধু আমি বলতে চাই, সেটা হলো যে আব্বা কালকে এক পিস মাংস, বেসিক্যালি কেউ যাতে না দেখে উনি ধুয়ে আস্তে করে রেখে দিছে। তো গতকাল আবার ডাক্তার দেখাতে যাবে দুপুরবেলা খাওয়ার সময়, তো একটু পর আবার সেটা পাতিলের মধ্যে ঝোলের মধ্যে মিশিয়ে উনি খাইছে। খাওয়ার পরে সন্ধ্যা সময় ওনার প্রেশার 180-190 উপরেরটা। তো এই যদি অবস্থা হয় তাহলে আমি একটা কথাই শুধু বলবো যে আপনারা চেষ্টা করবেন শাক সবজি বেশি বেশি খেতে আমার মতো, ঠিক আছে? তো যাই হোক, এটারও সাইজ আছে কলম্বিয়াটা, তো এটা আপনারা নেবেন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। এরপরে কলম্বিয়ার একটা অসাধারণ কালার, এটা ছেলেরা যেমন পছন্দ করে আপুরা সবচেয়ে বেশি পছন্দ করে, আপুরা সবচেয়ে বেশি পছন্দ করে এই কলম্বিয়াটা, ফ্যান্টাস্টিক জিনিস।
এই হুডি খোলা যায়, হুডি খুলে আপনারা পড়তে পারবেন। এই সেম ভাবে আমি বলে দিচ্ছি, এই ফয়েল পেপারটা দুই পাশে দেওয়া অমনি হিটেড। তো সেই জায়গা থেকে যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। এগুলো সব আমাদের কাছে ছিল, কেন যে নিল দাম কত জানেন? 600 টাকা। 600 টাকা। এরপরে হলো নর্থ ফেস, দেখে দেন, এই যে দেখা দেন মাহবুব ভাই, নর্থ ফেস। এবং আমাদের কাছে থার্মাল সেটও কিন্তু আছে, ঠিক আছে, থার্মাল সেটও আছে। এই যে দেখুন, এটা হলো নর্থ ফেস, এটা হলো নর্থ ফেস, এটা হলো নর্থ ফেস, ঠিক আছে। আপনারা যারা নেবেন তারা অনেক অনেক মানে কি বলবো যে বেস্ট কোয়ালিটি টাইপের নিতে পারবেন। এটা হলো আপনার অ্যাশ কালার, এটা হলো বেসিক্যালি অ্যাশ কালার, আবারও বলছি এটা হলো অ্যাশ কালার বা সিলভার কালার, সব সিলভার কালার, সব সিলভার কালারটা আমাদের কাছে সবসময় আসে না, সবসময় আসে না, ঠিক আছে, সবসময় আসে না। এটারও সাইজ রয়েছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। আরেকটা ভালোবাসা আপনাদেরকে দেখাই আজকে, এটা এই বছরের জন্য মানে এই বছরের জুন পর্যন্ত শেষ, মাস্টার্ড কালার এবং ব্ল্যাক কালার জুন পর্যন্ত, দিস ইজ দ্য লাস্ট পিসেস, মাস্টার্ড কালার এবং ব্ল্যাক কালার, দিস ইজ দ্য লাস্ট পিসেস, 700 ডাউন। কিন্তু এর আগে যে আমি 800 ডাউন দেখিয়েছি সেটা হলো 2000 টাকা, নর্থ ফেস মাত্র 2000 টাকা, কলম্বিয়া 2000 টাকা, 2000 টাকা। আর এটা হলো 700 ডাউন, ঠিক আছে, এটা হলো 2600 টাকা, 2600 টাকা। এটা আমি কি বলবো, আপনি টাকা দিবেন আমার এটা হয়তো এই কালারগুলো আর দিতে পারবো না, আবার নামবে জুনে বা এপ্রিলে। তো যারা নেবেন তারা আগে এটা নিয়ে রাখেন, ঠিক আছে। এবং এটা কিন্তু হুডিটা খোলা যায়, হুডিটা খোলা যায়, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা। আমরা কিন্তু হোলসেলার, আপনারা জানেন, যারা 50 পিস 100 পিস নেবেন তারা আমাকে নক দিতে পারেন, যারা 20 পিস নেবেন নক দিতে পারেন, যারা দেশের বাইরে নিচ্ছেন। আজকেও দেশের বাইরে কিন্তু অনেকে আমার কাছ থেকে 30টা নট ফেস নিয়েছেন, অন্যান্য আইটেম নিয়েছেন। তো সবসময় কিন্তু আমরা কিন্তু রিজনেবল প্রাইস রাখি। তো যাই হোক, যখন অনেক বেশি নিবেন 15টা 20টা, তখন অবশ্যই আপনাদের জন্য 100-200 টাকা করে আমি অনার করে দিব বা 100 টাকা অনার করে দেবো, কারণ আমার প্রফিট মার্জিন খুব বেশি হয় না। আমাদের কাছে থার্মাল সেট আছে, আমাদের কাছে হাইনেক আছে, হ্যান্ড গ্লাভস আছে, কান টুপি আছে, এভরিথিং এভরিথিং সবকিছু আছে, শেরপাদা দুইটা জ্যাকেট আছে, ঠিক আছে, শেরপাদা দুইটা জ্যাকেট আছে। তো যাই হোক, আপনারা যারা নেবেন তাদেরকে একটা কথা শুধু বলি, আপনারা সবাই আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। এবার লাস্ট একটা কথা বলি, আমার যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার ব্লেজার কেনার ক্ষমতা ছিল না, ঠিক আছে, আবার আমার আব্বা আমাকে বাইকে করে গাড়িতে করে আমাকে স্কুল দিয়ে আসতো, সেই সময়ও দেখেছি, আবার দুঃসময় দেখেছি। তো একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম, এরকম স্ট্রাইপের শার্ট, এরকম স্ট্রাইপের ব্লেজার, প্যান্ট সহ পরে আসতো, আমার খুব ভালো লাগতো। তো সেই থেকে আমার এই ধরনের শার্ট গুলো খুবই ভালো লাগে। এটার জারার ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটা সাইজ রয়েছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। প্রাইস হলো ফিক্সড 1000 টাকা, 1000 টাকা। এরপরে দেখেন স্পোর্টস সেট, এইটা যে হাতে নিবে আমি একটুকু শুধু বলতে পারি আপনারা আমাকে লাভ রিয়েক্ট দিবেন, অনেকে আমাকে লাভ রিয়েক্ট দিয়েছেন। এটা হলো পুমার স্টিচ, স্টিচ অসাধারণ ফেব্রিকেশন, সাইজ রয়েছে 30 কমর থেকে 38 কমর পর্যন্ত, সাইজ রয়েছে 30 কমর থেকে 38 কমর পর্যন্ত। আমারও বলছি এক্সেলেন্ট জিনিস, যেহেতু সময় সাপেক্ষর ব্যাপার এই জন্য আমি একটু শর্ট করছি। অ্যাশ কালার এটার ফেব্রিক্স, মানে আমি আপনাকে বুঝাতে পারবো না এটার ফেব্রিক্সটা কি, আমি আপনাকে বুঝাতে পারবো না, ঠিক আছে। এটা মানে আমি কি বলবো, মাইক্রোফিল, মাইক্রোফেব্রিক্স, কিন্তু এই সে মাইক্রোফেব্রিক্স নাই, ফেব্রিক্সটা তো মানে অ্যাজ ইউজুয়াল না, মানে ছাতি কাপড় না। তো যাই হোক, কারেন্টটা চলে গিয়েছে, আজকে আর আমি লম্বা করবো না। তো একটু আমাকে লাইটটা দাও, লাইটটা দেন, আমি আর লম্বা করবো না। তো সেই জায়গা থেকে আজকে আমি অনেক কিছুই ট্রাউজার গুলো ভেবেছিলাম দেখাবো, তো দেখাতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিকানাটা বলে দিচ্ছি, আরিয়ান ফ্যাশন, অনন্যা শপিং কমপ্লেক্স, বাই দ্য ডিওএইচএস।